তুমি এইতে কয়টা সাবজেক্টে ফেল করছো বলো তোমার কি গার্লফ্রেন্ড আছে এবং থাকলে তার নাম ইউ ক্যান ডু ইট হ্যালো ইউ ক্যান ডু ইট হে গাইস আসসালামু আলাইকুম ইটস মি জাশকে তোমরা সকলে ভালো আছো সো আজকে আমরা করতে যাচ্ছি ট্রুথ এন্ড ডেয়ার চ্যালেঞ্জ সো আমার সাথে ট্রুথ এন্ড ডেয়ারে থাকছে আশাপু আর ওই যে রিতু হাই গাইস আমি ঘুমিয়ে যাচ্ছিলাম যে আমার ইন্ট্রো দিতে দিতে তাই এখানে ঢুকে গেছি কোনো ব্যাপার না বের হয়ে গেছি কেন কি আমাদের মাথা খারাপ করে ফেলছে আমরা অনেকক্ষণ ধরে ওয়েট করতেছিলাম আর বলতেছিল ইয়াসিন ভাই 1 ঘন্টা হয়ে গেছে 1 ঘন্টা বলেছি আমি শুরু করতে 10 মিনিট ওয়েট করাইছো তুমি সেটা বলতেছো ওয়েট করেছি 1 ঘন্টা কোনো কাজ ছিল আমার তুমি বুঝছো না হ্যাঁ কি কাজ ছিল তুমি কিছুই পারো না হইছে চলো শুরু করি এখন গেমটা আমরা সো গাইস এটা হচ্ছে আমাদের ঘরের তৈরি বোর্ড আর এখানে লেখা আছে ডি এবং টিম ডিতে হচ্ছে ডেয়ার টিতে হচ্ছে ট্রুথ ও তুমি না বললে জানতামই না ধন্যবাদ আমি তোমাদের জানি সেই জন্য ধন্যবাদ এখন যদি ধর আমি এভাবে স্পিন করছি স্পিন করার পর যদি এটা ডিতে এসে থামে এর মানে আমি ডেয়ার পাইছি এখন ওরা দুজন মিলে আমাকে একটা ডেয়ার দিবে যেটা আমার পূরণ করতে হবে হ্যাঁ তাহলে দে নাও এখন কেন সবার আগে তুমি স্পিন করো না সবার আগে তুমি ছোট থেকে বড় করো আচ্ছা রক পেপার সিজার রক পেপার সিজার ওকে রক পেপার কিস করতে দাও করো রক পেপার সিজার বানানোর সময় অনেক ট্রায়াল দিছে এখন আর ট্রায়াল দেওয়া যাবে না আচ্ছা তো আমরা জয়কে একটা ট্রুথ দিতে চাই সেটা হচ্ছে জয় ট্রুথ জিজ্ঞাসা করবো হ্যাঁ ওইটাই ট্রুথ দেয় না জিজ্ঞাসা করবো ওইটাই এখন তুমি তুমি এত কথা বললো না তোমার বলো বলো আমি বলতে চাই জয় তোমার কি গার্লফ্রেন্ড আছে এবং থাকলে তার নাম কি নাই 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 আমি মিথ্যা বলছি আমি আমি যে আমি এটা ছিয়ে বলতে পারবো নাই তোমার গার্লফ্রেন্ড নেই না নেই তা তো তুমি ভাবে কিছু কেন নেই আমি বলতেছি নেই নাই আমি বলতেছি তো নাই আচ্ছা এখন কি গার্লফ্রেন্ড নাই বাট তো খুশি হইতাছে কেন নাই আচ্ছা আবার তুমি চাচ্ছি যাতে ডেয়ার না আসুক এর জন্য আমি খুশি হয়েছি এখন দাও তুমি ডেয়ার দিই হ্যাঁ আমি চাই তুমি ডেয়ার দাও কি ডেয়ার দিবা বলো আমি নিয়ে আসবো ডেয়ার ডিম ছিল না ডিম আনতে গেছে সমস্যা ডিম হয়তো ঋতুর ভাগে পড়তে পারে বাট পড়বে কারো তোমার ভাইকে কি খাও তোমার খাবার না তোমার না পুরাটা চাবা চাবা খেতে পুরাটা তরকারি করে বানায় তখন খাও আর এটা কাঁচা এই পার্থক্য ধোয়া লাগবো না ধুলে কিন্তু আর বাজে লাগে তাড়াতাড়ি খাও কি আর খায় ফেলো খায় ফেলো আমি স্পিন করে ফেলি আশা খামনি খাক বসে বসে কি করছো এটা তুমি খায় ফেল থেকে এখন আমি স্পিন করো 1 2 3 গো এই তুর্কি আসে
ডিয়ার নাকি আয় ডিয়ার এই দেখো এই দেখো গাইস দেখো ডিয়ার না দেখো তুমি মিথ্যা কথা বলো না তুমি আবার স্পিন করো সমস্যা নেই তোমার স্পিন তো মিস যাবে না তো ঠিক আছে মিস দিও না ডিয়ার কেমনে ডিয়ার ডিয়ার তুমি দেখো ভাই তুমি দেখো লাইনটা দেখো এই ভাবে এই তো হাত দিয়ে আমি আল্লাহর কসম এই তো ঘুরে নেই এভাবে না আচ্ছা ঠিক আছে ডিয়ার দাও যাও যাও অনেক মিথ্যা কথা বলো ডিয়ার ধরে আমি দিব না তুমি দাও আগের বারও আমি ডেট দিছি এবার আমি ডেট দিব তো তুমি হ্যাপি না আসি করো না দাও তুমি যা দেখি দিবি কি পারো যা নি আসো কামে এ ফিউ মোমেন্টস লেটার নো কি এটা কো খাবা এ দেখো কোকের বদলে কি দিছি মরিচ এগুলো মরিচ দিছি আমি না আগে আমি কসম খাই বলে কি এগুলো কি মরিচ এগুলো গাইস দেখো জমা কত বাজে সত্যি গাইস মরিচ দিছি কসম মরিচ দিছি এগুলা তুমি ঋতু খারাপ কিছু দিনে খারাপ কিছু দিনে আচ্ছা আমরা বুঝবে ভাই তুমি খারাপ কিছু দিছো আমি কসম এটা বলছি আমি কসম এটা বলছি এটা ধরা ধর এটা ধরা বলো খারাপ কিছু দিনে আমি এখানে তো মরিচ তো খারাপই মানে তোমার শরীরে ক্ষতি হবে এমন কিছু লাইক শরীরে এর জন্য মরিচ শুধু খাওয়া ক্ষতিকর গ্যাস্ট্রিক হয় এর জন্য আমি কোকের সাথে দিছি তাড়াতাড়ি খাও ইয়ার তোমার এটা খাও মরিচের সাথে আর অন্য কিছু তো দাও না আমি খারাপ কিচ্ছু দিনে কি কইছি তো কোক তোমার বাড়িও কিন্তু আসবে আসুক না আমার বাড়ি আসুক আমি তো কোন কিছু ঠিক আছে খাইতে বলছো খাইতে হবে এজন্য না এটা বলো না এটা এখন মাত্র পুরোটা খাই দেব না পুরোটা তো আমি একটা মানুষ ভাই লিভ এর জন্য আমি এখান থেকে এই পর্যন্ত আনছি না ঋতু তুমি আরামসে এক ঢুকে ধরো এক ঢুকে ঠিক আছে আমি পুরোটা খামু কিন্তু কিন্তু একটা যদি ডেয়ারিস না কও না ওটা কিন্তু দেখো তোমার তুমি দেখো কিন্তু খারাপ কিছু শিরোর বাটিতে ছিল এটা দিছিলাম শিরোর খাবার একটা দিছি মানে চুটকি ঠিক আছে মারো মারো এখন তোমার দেখো তোমার বাড়ি বাড়ি কে তোমার বাড়ি আমার বাড়ি তোমার না 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 মারো কি আমি আমি চুটকি মারো বলে ঘোড়া আল্লাহ ডিয়ার বাদে যা বাকি যা আছে সব এসে পড় সমস্যা নেই আমার এই দেখো এই দেখি কি পারলে তোমার এখন ডিয়ার ডিয়ার না কিছু করো না তুমি কিছু বুঝে না নিষ্পাপ একটা বাচ্চা তুমি কতদিন ধরে কিছু করি না না এটা ঠিক সম্ভব না তুমি এইটে কয়টা সাবজেক্টে ফেল করছো বলো এক সাবজেক্টে ফেল কইনি এটা কোশ্চেন ছিল কোশ্চেন ছিল 1 মিনিট শুট দে ট্রুথ না ঠিক আছে প্লিজ ডিয়ার নো ঠিক আছে যাই কো বাজি বাজি জিনিস দেয় এবার দেখব আমি শিরো না কি আছে না না ঠিক আছে ট্রুথ ট্রুথ কি দিম গো তোমকে আরে ভাই আমি কি দুজন মিলে আমি ট্রুথ দিব আমি যাই দেব দুজন মিলে আমার এটা করে তোমার কিছু হইলে তোমাকে যদি কেউ কিছু চোখ দিয়ে টপ 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 বাড়ি পরে কেন কারণ কেউ কিছু বললে আমার অনেক খারাপ লাগে আর আমি রিপ্লাই করতে পারি না আমার চোখ দিয়ে এটার বদলে পানি পড়ে যায় আমি অনেক কষ্ট পাই তখন তখন সে খুব হার্ড হয় হার্ড হয়ে যায় অনেক খারাপ হয়ে যায় এবার কান্না চলে আসে এইটাই বুঝছো এবার আমার টান এবার বিসমিল্লাহ ডিয়ার তো আসবে আসবে ডিয়ার আসবে ডিয়ার আই ডিয়ার ডিয়ার হ্যাঁ আমাকে ভিতো নাকি ডিয়ারই তো ডিয়ার আসছে কিন্তু এখন কি তুমি কিছু দিবা না তুমি আমি চলে যেতে চাই না আমারই যেতে হবে আমারই কিছু পাগল হইতাছে
মনের সুখে লা 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 কার জানি ডেট তোন নো এটা তো ছোট কেন কি করছো বাকি অংশ খাই ফেলছো নিচে না বাকি অংশ ফালা দিছি তুই এটারে এটারে ভাঙছ কেন এটা বলো হ্যাঁ গজ আমার মেইন ইন্টেনশন ছিল তোমাকে এটা খেতে দিব এর জন্য আচ্ছা ঠিক আছে বসো খাও আমি জামার সাথে বসবো না আমি এখানে বসবো যাও তাড়াতাড়ি খাও ঋতু ভালো হসলা পাবো সারা একসাথে খাবো তোমার দোষ আমি একবিন্দু খাবো না তুমি সব কোন জায়গা থেকে পাও ওদের দুজনকে না দেখলে তো বুঝতামই না যে এক মেয়ে মেয়ের কষ্ট বুঝে ওইখানে ভূমি করতেছে এখানে ভূমি করতেছে কি বেচরি গাইস ঋতুর সাথে হাতসা হয়ে গেছে থাক ব্যাপার না ডিয়ার আসবে না ডিয়ার আসবে ট্রুথ কেমনে এরা এখানে কালো দেখা এটাই যে এখানে দেখো ট্রুথ আমি এখন কারোর সাথে লাইন মারা ট্রাই করতেছি না কিচ্ছু হবে না কার্পেট নষ্ট হয়ে যাবে ডুবো তো ডুবো তোমার ভাই এই শার্ট আমি আর জীবনে পরবো না তুই পরিস এই শার্ট আর আমি জীবনে পরবো না আমরা আবার এসে পড়েছি তো জীবন তুমি গেটে লাগাই দাও আমি বলি
তোমাদের সকলকে ভালো লেগেছে ভালো লাগলে লাইক এবং কমেন্ট করতে ভুলবে না আর সবাই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা সো দ্যাট ইউ ক্যান হ্যাভ ফান খুদা হাফেজ